70,000 তো ভূত রয়েছে, 70,000 প্রার্থী লাগবে। আগে 70,000 প্রার্থী তালিকা তৈরি করুক, আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করব। পঞ্চায়েত ভোটে বিজেপি মনোনয়ন জমা দিতে না পারলে এক ডাকে অফিসেকে ফোন করুক, আমি নিজে দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়াবো। শনিবার নোদাখালীতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পরে গেরুয়া শিবিরকে চূড়ান্ত কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই অভিষেকের খোঁচা, আগে 70,000 প্রার্থী খুঁজুক বিজেপি, বিজেপির প্রার্থী তৃণমূল খুঁজে দিতে পারবে না। কল সেন্টারের নাম্বারটা দিয়ে দেবেন আমার এখানে, 7 লক্ষ 8 লক্ষ ফোন এসছে, ওনার 2-4 জনকে লাগিয়ে দিন। যেখানে যেখানে নমিনেশন সংক্রান্ত, খালি ডায়মন্ড হারবার না, যেখানে অসুবিধা হবে আপনি আমাকে ফোন করে যাবেন, আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রার্থী বাছাই করার দায়িত্ব না, তৃণমূল প্রার্থী সাপ্লাই করতে পারবে না। 70,000 তো ভূত রয়েছে, 70,000 প্রার্থী লাগবে, আগে 70,000 প্রার্থী তালিকা তৈরি করুক, তারপর তো নমিনেশনের কথা ভাববে। এর পাশাপাশি এদিন ফের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, শুধু কয়লা গরু নয়, এসএসসির দুর্নীতির সঙ্গে যদি আমার জড়িত থাকার কোনো প্রমাণ মেলে তাহলে ইডি সিবিআই দরকার নেই, আমি নিজেই মৃত্যুবরণ করব। যখন কয়লা কেলেঙ্কারি বা এই গরু পাচার কেলেঙ্কারি নিয়ে এত বড় বড় ভাষণ দিয়েছিল, ডেটটা ছিল 29 নভেম্বর, ডায়মন্ড হারবারের মাটি থেকে চ্যালেঞ্জ করেছিলাম, আজকে 2.5 বছর হয়েছে, 2.5 বছরে এতটুকু আমি বলেছি, এতটুকু যদি প্রমাণ দিতে পারে যে আমি আমার জন্য কোনো কোথাও কোনো রকমভাবে কোনো ক্ষতি হয়েছে বা কোথাও কোনো কালিমালিক তো হয়েছে বা 10 পয়সার লেনদেন হয়েছে, আমাকে ইডিসিপিআই লাগাতে হবে না, মৃত্যুবরণ করবো। আই এম আপিং দ্য অ্যান্টে নাও, আমি বলছি যে এই এসএসসি সম্পর্কে যা ওনার বক্তব্য বা অনগোয়িং ইনভেস্টিগেশনে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু 10 পয়সার লেনদেন, গরু কয়লা এসএসসি, আমার পিছনে ইডিসিপিআই লাগাতে হবে না, আমি গিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবো, একই কথা বলে গেলাম। এর পাশাপাশি বকটুইয়ের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে বিজেপি বিধায়কের টুইটেরও মোক্ষম জবাব দেন অভিষেক। প্রশ্ন তোলেন, অসহায় মানুষকে সাহায্য করা কি অপরাধ? না, উনি কি বলতে চান যে গ্রামবাসীদের সাহায্য করা উচিত হয়নি? উনি কি এটা বলতে চাইছেন? না, মিড ডে মিলের টাকা না কোথাকার টাকা সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে, কিন্তু সরকার যদি কোনোভাবে মৃতের পরিবারকে সাহায্য করে থাকে, উনি টুইট করে কি এটা প্রমাণ করতে চাইছেন যে মৃতের পরিবারকে সাহায্য করা উচিত নয়? আমি এটা জিজ্ঞেস করছি, তার মানে তো ইন্টেনশনটা তাই, কোথা থেকে একটা কোথা থেকে টাকা গেল ভাই, যেখান থেকে যাক সরকারের টাকা, একটা পরিবারের, একটা পরিবারের পাশে যদি সরকার না দাঁড়ায় কে দাঁড়াবে? ওদের সরকার তো দাঁড়ায় না। এরপরে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, রাজ্য সরকার টাকাটা দিয়েছে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আর ওনারা টাকা অপচয় করছেন নিজেদের পাবলিসিটি করার জন্য, বিমান কেনার জন্য 8,000 কোটি টাকার বিমান, 5,000 কোটি টাকার পাবলিসিটি, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা, এই অপরাধ, এটা কি অর্থনৈতিক অপরাধ নয়? এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? দুর্নীতিতে নাম জড়ানো নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগে গরু কয়লা নিয়ে বলছিলেন, তার জড়িত থাকার প্রমাণ পেলে তিনি নিজের ফাঁসির দড়ি গলায় পড়বেন, এদিন এই বিষয় নিয়ে শুভেন্দুর মন্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী ক্ষমতা আছে বলবে দাঁড়িয়ে যে আমি বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, আমি মৃত্যুবরণ করবো, বলুক। আমি বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, শুভেন্দু অধিকারী বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলুক যে আমি যদি বিনয় মিশ্রের সাথে কথা বলে থাকি আর কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি মৃত্যুবরণ করবো, বলুক। দুধকা দুধ পানি কা পানি, কত বড় বাপের ব্যাটা দেখি, কত ক্ষমতা দেখি, এবং আজকে আবার বলে যাচ্ছি, একবার কথা বলেনি দুবার বলেছি, ক্লিপ যখন বেরোবে দুটো ক্লিপ বেরোবে, একটা বেরোবে, ঠিক আছে? এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।